আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকের ভেষজটি হচ্ছে একটি ফল যাকে বিভিন্ন নামে নামকরণ করা হয় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় আল্লাহাকের এই কুদরতকে আসলে হেলা করা ঠিক নয় কেননা ফলটি অত্যন্ত কার্যকরী বিভিন্ন রোগের ক্ষেত্রে চায়না ভিয়েতনাম সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে বহু আগে এই ফল এসেছে বাংলাদেশে যা বাংলায় বন কাঁকরুল নামে খ্যাত এই ফলের সবজি খুবই সুস্বাদু এর আরেক নাম হচ্ছে গ্যাগ যেটা ভিয়েতনামে একে গেগ নামে পরিচিত এই ফলের বৈজ্ঞানিক নাম হচ্ছে মেমোটিকা চিনেন্সিস। এর বিচি বাদাম হিসেবে খাওয়া যায় যা অত্যন্ত টেস্টি এর মেজর নিউট্রিয়েন্টস কার্বোহাইড্রেট ডায়েটারি ফাইবার প্রোটিন ক্যালসিয়াম এবং ফ্যাট হেলথ বেনিফিট হিসাবে এটা রয়েছে কমবেটস ক্যান্সার বা ক্যান্সার প্রতিরোধ করে ফাইটস অ্যানেমিয়া রক্তশূন্যতা রোগে যুদ্ধ করে হেল্পস লয়ার কোলেস্ট্রল লেভেলস কোলেস্ট্রল কমায় প্রিভেন্স কার্ডিওপাস্কুলার ডিজিজ হৃদরোগ প্রতিরোধ করে ইম্প্রুভস আইসাইটস চোখের জ্যোতি বাড়ায় কমবেটস ডিপ্রেশন ডিপ্রেশন প্রতিরোধক মেনটেন্স ইয়ুথ তারুণ্য ধরে রাখে প্রিভেন্স এজিং বার্ধক্য ঠেকায় হেল্পস ফাইট প্রস্টেট ইনলার্জমেন্ট মূত্রথলির বৃদ্ধিকে প্রতিরোধ করে এছাড়াও আমরা যদি ভালো করে এর ভিতরের অংশটা আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে এর ভিতরের অংশ যেটা রয়েছে সেটা কিডনির আকৃতির মতো দেখা যায় এবং কিডনিতে যেভাবে বিভিন্ন ধরনের পাথর জমে ঠিক সেভাবে এর ভিতরের বিচিটা এভাবেই দেখা যায় যে কিডনিতে যেভাবে পাথরগুলো জমে যেটাকে আসলে হার্বাল ড সিস্টেম বলা হয় হার্বাল ডোজ সিস্টেম হচ্ছে যে যাহা যাহার মতো দেখতে তাহা তাহার কাজ করে এটাই হচ্ছে হার্বাল ডোজ সিস্টেম যেমন আমরা পেঁপে দেখি পেঁপেটা পাকস্থলীর মতো পেঁপে খেলে পেটের জন্য অত্যন্ত ভালো এভাবে বিভিন্ন ফল ফুল সবজি যেগুলো রয়েছে বা ভেষজ যেগুলো রয়েছে সেগুলো যদি দেখতে আমাদের কোনো শরীরের অঙ্গের মতো দেখা যায় তাহলে দেখা যাবে যে ওই ফল ফুল বা সবজিগুলো খেলে বা ভেষজগুলো খেলে আমাদের শরীরে অঙ্গের বিভিন্ন রোগের ক্ষেত্রে সেটা কার্যকরী হয় তো সুতরাং এটা প্রস্টেটের সাথে এবং এর ভিতরের অংশটা কিডনির সাথে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ এজন্য এটাকে যদি প্রস্টেটের এনলার্জমেন্টের জন্য দেয়া হয় বা এর বিচিটা যদি সেবন করা হয় মধু বাকিসহ সহ দশ দশ গ্রাম প্রতিদিন তাহলে এটা প্রস্টেটের এনলার্জমেন্টের জন্য কাজ করবে আবার কিডনির শক্তি বাড়াবে আবার এটাকে যদি কিডনির পাথর রোগের জন্য বিভিন্ন অন্যান্য আনুষাঙ্গিক পাথরজনিত যেগুলো ভেষজ রয়েছে সেগুলোর সাথে যদি ওটা মিক্স করে দেয়া হয় তাহলে দেখা যাবে যে কিডনি পাথর বেরিয়ে আসার জন্য এটা অত্যন্ত ভালো কাজ করছে এভাবে এটার বিভিন্নভাবে ব্যবহার করা যায় এবং রিসার্চ করে দেখা গেছে যে এটা প্রস্টেট এবং কিডনি কিডনি বিভিন্ন জটিল রোগের ক্ষেত্রে অত্যন্ত উপকারী সমান্ত ভিওয়ার্স এই ফলের বিভিন্ন গুণের কথা জানলেন তাহলে সেটা সেবন করবেন এবং চেষ্টা করবেন যে এটা নিজে বাসায় বাড়ি দাঙ্গিনায় ইত্যাদিতে যাতে এটা চাষ করা যায় এবং এটা সেবন করার জন্য সবাইকে পরামর্শ দেয়া হলো এবং আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভেষজ সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলো দেখবেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা